বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে বন্ধুদের মানে দেখাবো আর কি বেগুন চিংড়ি ভাজা বা চিংড়ি বেগুন ভাজা। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর বেগুনটাকে এইভাবে আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি। লম্বা লম্বা সাইজের বেগুন এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে আমার 100 গ্রাম চিংড়ি। বন্ধুরা, এই আমার লেগেছে কাঁচা লঙ্কা করে এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটা শুরু করার আগে বলবো, বন্ধুরা রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। বন্ধুরা চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি, রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি মিক্সারটা নিয়েছি এখানে আপনার শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, চিড়ে ধনের গুঁড়ো, এগুলো নিয়েছি। এটা একটু মিক্সারে ঘুরিয়ে নেব, আর এর মধ্যে চিংড়ি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হবে, আশা করি আপনার দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। তা কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো চিনি। কালো চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, এটা মিনিমাম 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট এটাকে ভেজে নেব। রেসিপিটা পুরোটাই দেখবেন, ভালো লাগবে। এটা 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নেব, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। লবণটা আমি একবারই দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এরপর যে এটা বানিয়েছি আপনার মশলাটা মানে চিংড়ির সঙ্গে একসঙ্গে, এই যে এইভাবে এটা দিয়ে দেবো, দেখাচ্ছি দিয়ে দিয়েছি। এবার এটাকে চিংড়ির সঙ্গে আর মশলার সঙ্গে একসঙ্গে এটাকে একটু ভেজে নেবো। আর মিক্সারের বাটির মধ্যে যেইটুকুনি লেগেছে আমি একটু জল দিয়ে রেখেছি, ওটা একটু পড়ে দেবো। এটা আগে মিনিমাম 2 থেকে 3 মিনিট এটাকে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবো। গ্যাস কিন্তু মিডিয়াম রাখবে, গ্যাস কিন্তু হাইতে দেবেন না, এটা আমি 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম রাখবো। এরপর দিয়ে দেবো বেগুন। হ্যাঁ বন্ধুরা, বেগুনটা যখন দেবেন, বেগুনটাকে দেওয়ার পর গ্যাসটাকে একদম লোতে করে দেবেন, লোতে করে দিয়ে এইভাবে আস্তে আস্তে রান্নাটা করে দেবেন, লোতে করে দেবেন। এবারে এটা আস্তে আস্তে এইভাবে রান্নাটা করবেন, আস্তে আস্তে করে। তো বন্ধুরা, এখানে একটু চাপা দিয়ে দেবেন, একটু চাপা দিলাম, 2 মিনিট কি 3 মিনিটের জন্য চাপা দিলাম। তো ফিরছি 2 মিনিট পর, আমি ঢাকনা তুলে দেখলাম যে বেগুনগুলো আমার আস্তে আস্তে একটু কমে এসছে। দেখুন, এখানে দিয়ে দেবো চিংড়ি, যে মানে মিক্সারে বাটির মধ্যে যেটা লেগেছিল সেইটা আর কি অল্প করে সামান্য পরিমাণে জলের সঙ্গে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে ধনে পাতাটা, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। এবার এটাকে আমি আস্তে আস্তে রান্না করবো, আমার গ্যাস কিন্তু একদম লোতে দেওয়া আছে, আমি লোতে দিয়েই রান্নাটা করছি। এখানে আমি আর একটু 2 মিনিটের 3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম, পিছিয়ে আরও 2-3 মিনিট পর দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি, এইভাবে রান্নাটা করবে, দেখবেন গরম গরম ভাতের সঙ্গে অন্য কিছু আর লাগবে না, এইটাই দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর, সবাই মন শান্তি করে তৃপ্তি করে ভাত খাবেন। দেখছেন তো কীভাবে রান্নাটা করছি, এইভাবে রান্নাটা করবেন, গ্যাস লোতে দিয়ে করবেন, গ্যাস মিডিয়ামে দেওয়ারও দরকার নেই, হাইতে দেওয়ারও দরকার নেই, এইভাবে করবে লোতে। তো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে,
বেগুন চিংড়ি ভাজা বা চিংড়ি বেগুন ভাজা এটাই বলে। এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপি চ্যানেল দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নতুন ভিডিও দেখবেন।